আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যারা অল্প টাকার মধ্যে বাসা বাড়িতে লাগানোর জন্য ভালো মানের একটি আইপিএস চাচ্ছেন তাদেরকে বলবো। আজকে আমি এমন একটি ভিডিও দেখাবো যারা এই সার্কিটগুলো দিয়ে আপনারা আইপিএস কিনবেন, আর যারা কমের মধ্যে ভালো মানের আইপিএসটা চাচ্ছেন তারা এই মালগুলো আপনারা ক্রয় করতে পারেন। আর আমাদের কাছে কিছু আইপিএস আছে এই চ্যানেলে, সাউন্ড সিস্টেমের আইপিএসের সকল ধরনের ভিডিও দেওয়া আছে, তারা এই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমাকে যারা ফোন দেন, সবসময় তো আসলে আমি নিজে ইনশাল্লাহ কাজগুলো করি, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সকাল 9টার পরে এবং রাত 10টার আগে আমাকে ফোন দেবেন। আর আমার দোকান গাজীপুর চৌরাস্তাতে, আপনারা যদি আসেন তাও আসতে পারেন। আসলেও যারা আইপিএস কিনেন আপনারা, তারা টাকা তো ঠিকই দেন, আপনারা যার কাছ থেকে নিচ্ছেন টাকা আপনারা ঠিকই দিচ্ছেন, কিন্তু হয়তো আপনারা মালগুলো দেখে কিনতে পারতেছেন না। তো এই জন্য আমার এই আজকে এই ভিডিওটা করা, সেটা হচ্ছে একটি ভালো মানের আইপিএস আপনারা কীভাবে সহজে কিনবেন। আর অবশ্যই আমি এই যে বোর্ডগুলো আজকে দেখাবো, যে সার্কিটগুলো দেখাবো, তো এইগুলো আপনারা দেখে কিনবেন, তাহলে আপনারা আসলেও যে কিছু প্রতারক আছে তাদের কাছ থেকে যেমন আপনারা মালটা কিনলেন অবশ্যই ঠকে যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই এই মালগুলো আপনারা দেখে কিনবেন। আর এই মালগুলো অবশ্যই যখন কিনবেন প্রয়োজনে আমার ভিডিওটা আপনারা ডাউনলোড করে নিয়ে যাবেন, তারপর আপনি এটা কিনবেন, এটার সাথে মেসিং করে তারপর কিনবেন। ইনশাল্লাহ কম টাকার মধ্যে আমি যেই আপনার বাজেট দিছি এই বাজেটের মধ্যে যদি কিনেন, আমি আশা করি যে আপনি ঠকবেন না। তো আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, আর আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে এই আইপিএসগুলো আপনাকে দেখাচ্ছি। আজকে আমি আলোচনা করব যে একটি আইপিএস তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হয়। সেটা হচ্ছে এই যে একটা সার্কিট, এই সার্কিটের দাম হলো 2500 টাকা, এই সার্কিটের দাম 2500 টাকা। আর 1000 বি একটি ট্রান্সফর্মার দাম হচ্ছে, অরিজিনাল তামাদের যদি তৈরি করি সেক্ষেত্রে আপনার রেট পড়বে 2600 টাকা, 1000 বিয়ে 2600 টাকা তামারটা, আর সার্কিট হলো 2500 টাকা দাম। তো এই আইপিএসটি তৈরি করতে কত টাকা খরচ হয় সেটা আজকে বিস্তারিত আলোচনা করব। যেমন একটা ফ্যান, আমরা যে একটা ফ্যান ব্যবহার করি, এই ফ্যানগুলো কিন্তু আপনার 8টা ফ্যান, যারা চিনেন তারা অবশ্যই এই ফ্যানগুলা সম্পর্কে জানেন। এই ফ্যানগুলার দাম হচ্ছে 50 টাকা থেকে 80 টাকার মধ্যে হয়, আপনার কাছ থেকে এরকম দাম নেবে। যেমন একটা সিটি কয়েল আছে, এই সিটি কয়েলটার দাম প্রায় 100 টাকার মতন। একটা আউটপুট সকেট আছে, এটার দাম আপনার 50 টাকার মতন পড়ে। যে ক্যাবিনেটটা আমি ব্যবহার করছি, এই ক্যাবিনেটটার রেট হইতেছে আপনার 650 টাকা। আর ক্যাবিনেটের রেটটা হচ্ছে, এই যেমন ডায়ালটা, এই সামনে ডায়ালটা হচ্ছে, এটা যে আমরা লাগাইছিলো ইন্ডিয়ান ডায়াল, যে কারণে রেটটা একটু বেশি, যদি বাংলা ডায়াল লাগান রেটটা কমে যাবে। আর এটার মধ্যে দেখা যাইতেছে এই সিটটা, এই যে যেমন এটা হলো আপনার এই যে বডিটা, এটা নরম আছে শক্ত আছে, সেক্ষেত্রে যে মোটা পাতলা হয়, যেমন অনেকে আছে ফোন দেন যে ভাই আপনাদের মালের রেট বেশি অন্য জায়গায় কম চাচ্ছে, এরকম হয়, কারণ হচ্ছে এটা যদি পাতলা সিট দিয়ে তৈরি করে দেয় এটার রেট হবে আপনার 400 টাকা, মোটা সিট দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে রেট হবে প্রায় 600 টাকার উপর আপনার কিনতেই হবে, তা আপনি বিক্রি করবেন কত টাকা। আর এটা আপনার দেখা যাইতেছে একজোড়া ব্যাটারি কেবল আছে, একজোড়া কেবল, মোটা কেবল, এই কেবলের দাম হলো 250 টাকা, একজোড়া মোটা কেবলের দাম 250 টাকা। একটা এসি কর্ড আছে, একটা এসি কর্ডের দাম হচ্ছে আপনার 100 টাকার মতন। তো সব কিছু মিলে দেখ, যেমন দুইটা ফিউজ হোল্ডার আছে, সবই তো কিনতে হয়, যেমন এই ওয়ারিংয়ের তার, এগুলো তো কিনতে হয়, কিনা ছাড়া তো আর কেউ আপনাকে দেবে না। আর এটা আমি কিনার কথা বলতেছি কারণ হচ্ছে এটা কয় টাকা খরচ হয় একটা আইপিএস বানাইতে এটার কথা বলতেছি। যেমন এই একটা মালের মধ্যে আপনার খরচ আছে প্রায় 6100 টাকার মতন, একটা মালের খরচ আছে 6100 টাকার মতন, আপনার পার্টস লাগবে, আপনি যদি সার্কিট ডিসপ্লে সব কিছু নিয়ে যদি আপনি ফিটিং করতে চান 6100 টাকার মতন মাল লাগবে। আমরা বিক্রি করি হোলসেলে 7000 টাকা, আর যদি আপনার খুচরা রেট সেটা হলো আপনার 7500 টাকা, 1000 দিয়ে গ্যারেন্টি সহকারে।
আর যদি আপনি গ্যারেন্টি না নেন সেক্ষেত্রে 6500 টাকা আমরা ফিটিং করে দেব। কারণ আমরা একটা কাজ যদি আমরা করি, এটা একটা ফিটিং করি, এটার মধ্যে একটা কস্টিং আছে, খরচ আছে, আমাদের একটা পারিশ্রমিক আছে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 6500 টাকা। 1000 বি 800 ওয়াট লোড দেবেন, মাল যদি পুরা দেওয়া মাল চেঞ্জ করে দেব। 6500 টাকা হলো গ্যারেন্টি ছাড়া, ওয়ারেন্টি থাকবে এক বছরের ওয়ারেন্টি। যারা মিস্ত্রি আছে তারা যদি নেন এক বছর ওয়ারেন্টি, আর যদি গ্যারেন্টি দিয়ে নেন সেক্ষেত্রে আপনার এক বছরের গ্যারেন্টি এবং 4 বছর ওয়ারেন্টি, মোট হলো 5 বছর, আপনার রেট পড়বে 7000 টাকা, পাইকারি 7000, খুচরা 7500 টাকা। আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার দোকান গাজীপুর চৌরাস্তা। আপনি যদি বলেন আপনার ডিসপ্লেতে নাম লিখে দিতে হবে সামনে ডিসপ্লেতে, সেটাও আমি করে দিতে পারবো। আর এই মালগুলা আপনার অনেক দিন লাস্টিং করবে, যারা আপনারা নতুন আইপিএস কিনতে চাচ্ছেন তারা এই মালগুলো নিতে পারবেন। আর এখানে আপনার যে বোর্ডটা, এই বোর্ডটা পাইকারি রেটে হচ্ছে 2500 টাকা। আপনার কাছে যেই কেউ নেয় না কেন, আপনি যদি সেট আপ করে একদম প্রোগ্রাম করে নাম ঠিকানা লিখে দেয়, 2500 টাকাতে কিনবেন। আপনারা দেখবেন যে 16টা মোসফেট আছে কিনা, ভিতরে 16টা মোসফেট থাকবে, এই পাশে চারটা, এই পাশে চারটা, আটটা, এ পাশে আটটা, 16টা মোসফেট থাকবে, দেখে নেবেন। টিএলপি 1 নম্বর দেখেন, এগুলো দেখে নেবেন। আর এই সার্কিটের মধ্যে যদি আমরা কম দামে পাস লাগাই সেক্ষেত্রে 2000 টাকা, অনলি 2000 টাকা, সেক্ষেত্রে আপনি 500 টাকা কম পাবেন, কিন্তু মাল কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। যারা কিনেন অবশ্যই দেখে শুনে কিনবেন যে ভালো মালটা আপনারা পাচ্ছেন কিনা। আর আমাদের কাছে বিভিন্ন রকমের সাউন্ড সিস্টেম, আইপিএস, ইউপিএস, ভোল্টেজ স্টেবিলাইজার, আপনার সব কিছু আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা ওইখানে আরও দেখতে পারেন, তো দেখতে পারেন। আর এটা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশে যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন। আমি বাংলাদেশে যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসে পাঠাই থাকি। যদি আপনারা মাল নিতে চান মাল নিতে পারবেন, একটা সার্কিট নিতে চাইলে নিতে পারবেন, একটা ট্রান্সফর্মার নিতে পারলে নিতে চাইলে নিতে পারবেন, আপনার যেভাবে চান সেভাবে নিতে পারবেন। আমাদের মালগুলো আপনার কোয়ালিটি দেখতে হবে, কোয়ালিটির উপর হচ্ছে সব কিছু দামের উপর মেনটেন করে। অবশ্যই যারা কিনেন তারা দেখে শুনে কিনবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো যারা দেখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। আমার কাছে যে আইপিএসটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস। তো অনেকেই ভালো মানের আইপিএস খুঁজতেছেন যে আপনারা ভালো মানের আইপিএস কিনবেন, সেক্ষেত্রে এই আইপিএসগুলো আপনারা কিনতে পারেন। এই আইপিএসগুলো সহজে নষ্ট হয় না, অনেক ভালো মানের আপনারা ব্যবহার করতে পারবেন। এটা আপনার মাইক্রো কন্ট্রোলার সিস্টেম, এটা আপনার লো ভোল্টেজ হাই ভোল্টেজ যে কোনো ভোল্টেজে এই মালগুলো চলে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর যারা আসলে কাজ করে তারা হয়তোবা ভালো মানের আইপিএসগুলো চিনে, আর যারা আইপিএস কিনবে বিশেষ করে তারা তো জানে না এখন কোন মাল দিয়ে তৈরি করলে কত টাকা খরচ হয়, কিংবা আপনার সার্ভিসিং লাস্টিং কোনটা বেশি করে, এটা তো আসলে কেউ এগুলো আসলে জানে না। সেক্ষেত্রে এই আইপিএসটা, যেমন এই বোর্ডগুলা, এটা হলো সাইন ওয়েভের বোর্ড, এই বোর্ডগুলা অনেক ভালো মানের বোর্ড, এই মালগুলো ডিস্টার্ব খুবই কম হয়। আপনার একটা আইপিএস যদি আপনারা কিনেন সেক্ষেত্রে এই বোর্ডগুলা রিপেয়ারিং করা যায় খুবই সহজেই, আর এই বোর্ডগুলো আপনার সহজে নষ্ট হয় না। আর আপনার ঘরে যে লাইট ফ্যান আছে কখনো শব্দ করবে না, একুরেট 220 ভোল্ট আউটপুট হবে। আর অনেক সময় দেখা যাচ্ছে আপনারা একটা আইপিএস বানাইছেন এক জায়গা থেকে, অনেক সময় দেখা যায় একটা মাল সমস্যা হয়েছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মালটা আবার আপনার যার কাছ থেকে বানাইছেন তার কাছ থেকে নেওয়া লাগে, এতে কিন্তু আপনার ভোগান্তির শেষ হয় না। তো এই মালগুলা আপনার যেখান থেকে ক্রয় করেন না কেন, যেখান থেকে কিনেন না কেন, এই মালগুলা ভালো মানের মাল, এগুলো আপনারা সহজেই আপনারা লাগাতে পারবেন বাসা বাড়িতে, কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর এই মালগুলা কিন্তু আপনার সব কিছু প্রোগ্রামের মধ্যে, এই যে একটা প্রোগ্রাম আছে এখানে একটা আইসি, এই প্রোগ্রামের মধ্যে কিন্তু আপনার সব কিছু করা, এটা সহজে ডিস্টার্ব দেয় না, এই মালগুলো সহজে ডিস্টার্ব দেয় না। কারেন্ট চলে গেলে আপনার 220 ভোল্ট অ্যাকুরেট থাকবে,
আর এটা আপনারা যদি কেউ নিতে চান কমপ্লিট সেটাও আপনারা নিতে পারবেন। এটা মডেলটা দেখেন সামনের ডিজাইনটা, এটা একটা সুন্দর একটা মডেল, সামনের ডিজাইনটা অনেক সুন্দর। এটা ডিজিটাল, এটার মধ্যে যদি বলেন যে এই ডিসপ্লেতে আপনার নাম ঠিকানা লিখে দেওয়া যাবে সেক্ষেত্রে আমি লিখে দিতে পারবো। আর আমরা অরিজিনাল তামা দিয়ে তৈরি করি, ট্রান্সফর্মারগুলো তামা দিয়ে তৈরি করি, যে কারণে খরচ 2 টাকা কম বেশি, মালটা সার্ভিসিংটা ভালো পাবেন, আপনারা সার্ভিসটা ভালো পাবেন। আর অনেক ভাইরা আছে তারা এদিকে অ্যালুমিনিয়াম দেয় কিন্তু আপনার দেখা যাচ্ছে ভিতর থেকে আপনার 2টা তার বের করে দিবে তামা দিয়ে, এরকমও হয়। কিন্তু আমার কাছ থেকে যারা মাল নেবেন তাদেরকে বলি, যদি কেউ কোনো দিন অ্যালুমিনিয়াম প্রমাণ করতে পারেন সেক্ষেত্রে আইপিএসের টাকা ডবল টাকা ফেরত দেওয়া হবে। আর ডিএসপি সাইনেবের যারা আইপিএস কিনেন অবশ্যই সিটি কলগুলো আপনারা দেখে কিনবেন, দেখবেন যে সিটি কলগুলো আছে কি না। তো ওই সিটি কলটা অবশ্যই আপনারা দেখে কিনবেন, সিটি কলটা থাকলে ভালো। এটা হলো ডিএসপি সাইনেবের মধ্যে। আর অনেক সময় এই সার্কিটগুলোর মধ্যে আসলেও যে পিসিবিগুলো আছে, এই পিসিবিগুলো কিন্তু আপনার 120 টাকা দামের পিসিবি হয়, শুধু পিসিবিটার ব্লাইন্ড পিসিবির কথা বলতেছি। তো আমরা একটা পিসিবি প্রায় আপনার 150 টাকার উপরে খরচ, আমাদের তৈরি করতে 150 টাকার উপরে খরচ হয় শুধু পিসিবিটা পার্টস ছাড়া। আর এই পার্টসটা সব কিছু গেতে, যেমন এই যে একটা করে পার্টস আছে, এগুলো বর্তমানে আমাদের 90 টাকা করে কিনতে হয়, অরিজিনালগুলো এই 90 টাকা কিনতে হয়। রেট বেড়ে গেছে অনেক, আগের রেট এগুলো ছিল আপনার 45 টাকা 40 টাকা করে কিনতাম, এখন অরিজিনালটা 90 টাকা, কম দামিগুলো 60 টাকা। আমরা 1 নম্বরগুলো ব্যবহার করি। আর মাইক্রো কন্ট্রোলারটা আমরা বর্তমানে প্রায় আপনার 300 টাকার মতন পড়ে যায়, অনেক রেট আর কি, অনেক রেট বাড়তে। আর মোসফেটগুলোও অনেক হাই রেট। তো এই সার্কিটটা প্রাইস আপনার 2500 টাকা পড়ে, এই সার্কিটটা সব কিছু কমপ্লিট করতে 2500 টাকা পড়ে। এক একটা মোসফেট প্রায় আপনার 40 টাকার মতন পড়ে, যে মোসফেটগুলো আমরা লাগাইছি একদম অরিজিনাল মোসফেট, 1 নম্বর মোসফেট লাগাইছি, সামনে ডিসপ্লে আছে, সব কিছু মিলে আপনার 2500 টাকার মতন কস্টিং আসে শুধু সার্কিটটাতে। তো এটা আপনার যে ট্রান্সফর্মার আছে এগুলো আপনার তামার ট্রান্সফর্মার, আমরা বাংলাদেশের যে কোনো জেলায় মাল কুরিয়ার সার্ভিসে পাঠাতে পারি। আপনি 500 টাকা অ্যাডভান্স করলে কিংবা 1000 টাকা অ্যাডভান্স করে দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার ওই জায়গায় মাল পাঠাই দেব। আর বিশেষ করে এই মালগুলো আপনার অ্যাকুরেট থাকে, সামনে কত ওয়াট লোড আছে দেখতে পারবেন, কত এম্পিয়ার চার্জিং আছে সেটাও দেখতে পারবেন, সব কিছু আপনারা দেখতে পারবেন। আর এই মালগুলো ইনশাল্লাহ আমি নিজের হাতে তৈরি করে থাকি, যারা নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।